আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নার্সারির ইংরেজি ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি। ছোট্ট সোনামণিরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা বাসায় কি করছেন? সারাক্ষণ বসে কি করছেন? মোবাইল দেখছি, তাই না? আমরা বেশি মোবাইল ঘাটাঘাটি করব না। আমরা কি করব? একটু একটু করে পড়াশোনা করব। আর বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। বারবার হাত পরিষ্কার করব, বাইরে বের হব না, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করব, হাতে কি করব স্যানিটাইজ করব, সমস্ত কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্য দিয়ে চেষ্টা করব। আর বেশি বেশি করে পুষ্টিকর জাতীয় খাদ্য খাব। ছোট্ট সোনামণিরা, আসুন আমরা এবার একটা রাইম করি। রাইম দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। আমরা আজকে জেরি হল রাইমটা করব। সবার কি মনে আছে জেরি হল? সবাই দাঁড়িয়ে যান তো আমার সাথে, আমরা জেরি হলটা করি। সবাই বলেন, জেরি হল, জেরি হল, হি ওয়াজ সো স্মল, এ দ্যাট কুড ইট হিম হ্যাড অ্যান অল। করেছেন? আর একবার করবেন? আর একবার করি আমরা। জেরি হল, জেরি হল, হি ওয়াজ সো স্মল, এ দ্যাট কুড ইট হিম হ্যাড অ্যান অল। ছোট্ট সোনামণিরা, আসুন এবার আমরা শীতটা সম্পূর্ণ করি। সবাই শীতে হাতে নিয়েছেন, আমার দিকে লক্ষ্য করে আমি পড়ছি, আপনারা লক্ষ্য করবেন। ওয়ান, রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোয়িং লেটার্স। রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোয়িং লেটার্স। নিচের লেটার গুলো দিয়ে একটি করে ওয়ার্ড লিখবো। আমাদের এখানে দুটো লেটার আছে, তাই না? এই লেটার গুলো দিয়ে একটি করে ওয়ার্ড লিখবো। আমরা আগে পড়ে নিই, এস ফর কি জানি আমরা? এস ফর শিপ। সবাই আমার সাথে সাথে বলেন তো, এস H I P, S H I P, ship, S H I P, ship. T for top, T O P, top, T O P, top, D O P, top. তাহলে আমরা S for কি বললাম? Ship বললাম। Shipটা লিখে ফেলি সবাই, আমার সাথে সাথে আপনারাও লিখবেন। S H I P, শিপ। শিপ অর্থ কি? শিপ অর্থ জাহাজ। তাহলে আমি কি লিখেছি? এস এইচ আই পি, শিপ, এস এইচ আই পি, শিপ। টি, টি ফর টপ, টি ফর টপ, টপ বানান কি বললাম আমি? মনে আছে? আপনারা লিখে ফেলেন তো, টি ও পি, টপ, টি ও পি, টপ। টপ অর্থ লাটিন, টি ও পি, টপ, টি ও পি, টপ, টি ও পি, টপ। টপ অর্থ লাঠি। নাম্বার টু, রাইট দ্য নেক্সট লেটার। রাইট দ্য নেক্সট লেটার, নেক্সট মানে কি? পরের। রাইট দ্য নেক্সট লেটার অর্থাৎ পরের লেটার লিখুন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই বক্সে আছে ক্যাপিটাল, এই বক্সে আছে স্মল। আমরা যখন দেখব আমাদের বক্সে ক্যাপিটাল থাকবে, তাহলে আমরা আমাদের আগের বলুক, পরের বলুক, কিংবা মাঝের বলুক, আমরা সেটা ক্যাপিটাল দিয়ে পূরণ করব। স্মল যখন থাকবে তখন আমরা স্মল লেটারে লিখব। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল এল, তাই না? আমরা এখানে কি লিখব? ক্যাপিটাল এল এর পরে ক্যাপিটাল এম। লিখে ফেলেন আপনারা, এল এম, এল এম, এটা কি? ক্যাপিটাল এল। তাহলে আমরা লিখব এল এর পরে ও, ক্যাপিটাল ও, এল এম এন ও। আমরা এখানে দেখতে পাচ্ছি স্মল এ, তাহলে আমরা কি করব? স্মল বি লিখব, স্মল বি। স্মল ই আছে, আমাদের কি লিখতে হবে? ই এর পরে এফ, স্মল এফ। তাহলে আমি কি লিখলাম? স্মল এ ছিল, স্মল বি লিখেছি, স্মল ই ছিল, স্মল এফ লিখেছি। আমরা এবার পড়ে নিই, এল এম এন ও, এল এম এন ও, এ বি ই এফ। ছোট্ট সোনামণিরা, নাম্বার থ্রি লক্ষ্য করেন, রাইট দ্য নেম অফ এনি টু কালার্স ইন ইংলিশ। রাইট দ্য নেম অফ এনি টু কালার্স ইন ইংলিশ। ইংরেজিতে আমরা যে কোনো দুইটা রঙের নাম লিখবো, কয়টা না লিখবো? দুইটা লিখবো। তাহলে আমরা লিখে ফেলি, আমরা কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম
রেড শিখেছিলাম, ব্লু শিখেছিলাম, পিঙ্ক শিখেছিলাম, তাই না? গ্রিন, ইয়েলো, আর কি শিখেছিলাম? হোয়াইটও লিখতে পারি। তাহলে আমরা ইচ্ছে মতো লিখে ফেলি, আমরা কি লিখবো? রেড লিখবো, তাই না? রেড বানানটা বলেন তো। আর ই ডি রেড, আর ই ডি রেড, আর ই ডি রেড। তাহলে রেডটা লিখে ফেলি। আর ই ডি রেড, আর ই ডি রেড। রেড অর্থ লাল। এখানে লিখবো আমরা ব্লু, বি এল ইউ ই, বি এল ইউ ই, ব্লু। ব্লু অর্থ নীল। তাহলে লিখি আমরা বি এল ইউ ই, বি এল ইউ ই, ব্লু, বি এল ইউ ই, ব্লু। রেড ব্লু, রেড মানে লাল, ব্লু মানে নীল। নাম্বার ফোর আপনারা লিখছেন, সোনামণিরা? তাহলে নাম্বার ফোরটা লক্ষ্য করেন। রাইট দ্য স্মল লেটার বিসাইড দ্য ক্যাপিটাল লেটার ফ্রম জি টু কে। রাইট দ্য স্মল লেটার বিসাইড দ্য ক্যাপিটাল লেটার ফ্রম জি টু কে। আমরা কি করব? জি থেকে কে পর্যন্ত ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার লিখব। তাহলে আমরা লেখা শুরু করে দিই। জি, জিটা আমি কোথা থেকে লিখলাম দেখেন তো? ওপরের ঘর থেকে মাঝের ঘরে। ক্যাপিটালটা আমরা লিখবো ওপরের ঘর থেকে মাঝের ঘরে। সবাই সুন্দর করে লিখবেন। আপনারা অনেকে কি করছেন, ঘরগুলো ঠিক মতো লিখছেন না। আমরা ক্যাপিটালটা কোন ঘরে লিখছি, স্মলটা কোন ঘরে লিখছি, এটা একটু লক্ষ্য করবেন। স্মল জিটা আমরা লিখবো মাঝের ঘর থেকে নিচের ঘরে, মাঝের ঘর থেকে নিচের ঘরে। লক্ষ্য করেছেন? স্মল জিটা আমরা কোথায় লিখলাম? মাঝের ঘরে গোল দিলাম, একটা লম্বা দাগ দিয়ে একটু বাঁকিয়ে দিলাম নিচের ঘরে। তাহলে আমরা ক্যাপিটালটা লিখেছি উপরের ঘর থেকে মাঝের ঘরে, স্মলটা লিখেছি মাঝ থেকে নিচের ঘরে। জি এর পরে কি হবে বলেন তো? জি এর পরে এইচ হবে। এইচ আমরা ক্যাপিটালটা লিখবো উপরের ঘর থেকে মাঝের ঘরে, মাঝখানে দাগ দিলাম। স্মলটা আমরা উপর থেকে মাঝের ঘরে লিখবো, আর এখানে একটু বাকিয়ে দিব। তাহলে আমি কি লিখেছি, স্মল জিটা ওপর থেকে মাঝ পর্যন্ত লিখেছি, ক্যাপিটালটা তো ওপর থেকে মাঝে লিখেছি। আপনারা এই ঘরগুলো খুব সুন্দর করে লক্ষ্য করবেন, কারণ আমরা যেহেতু আমাদের খাতায় লাইনটা না থাকে, তাই না? এই লাইনের নিচে আমরা যাব না। জি এইচ, তারপরে কি হবে? আই, আইটা দেখেন, ওপরের ঘর থেকে মাঝের ঘরে লম্বা দাগ, একটু করে মাথাটা কেটে দিলাম। স্মলটা আমরা শুধু মাঝের ঘরে লিখব। জি এইচ আই, তারপরে লিখবো আমরা জে, যেটা উপরের ঘর থেকে মাঝের ঘরে, স্মলটা মাঝের ঘর থেকে নিচের ঘরে আসবে, একই রকম ভাবে, শুধু উপরে একটা ফোঁটা হবে ডটের মতো, তাই না? তাহলে আমি লিখেছি জি এইচ আই জে। এবার আমাদের আছে কি কে। তাহলে কেটা আমরা ক্যাপিটালটা উপর থেকে মাঝের ঘরে নিয়ে আসলাম। আপনারা একটু লক্ষ্য করেন আমি কিভাবে ক্রসটা দিচ্ছি, লক্ষ্য করেছেন? স্মলটা আমরা উপর থেকে মাঝের ঘরে নিয়ে আসলাম, ক্রসটা শুধুমাত্র আমরা মাঝের ঘরে দিব। আপনারা খুব সুন্দর করে এভাবে লিখবেন, বাসায় চর্চা করবেন, লিখবেন, লেখাটা অনেক সুন্দর হবে। তাহলে আমি কি লিখেছি, জি এইচ আই জে কে, জি এইচ আই জে কে। ছোট্ট সোনামণিরা, আমরা এবার কয় নাম্বারে যাব? নাম্বার ফাইভে চলে যাব। নাম্বার ফাইভে কি আছে একটু আমরা পড়ে নিই। ম্যাচ দ্য বেঙ্গলি মিনিং উইথ দ্য ওয়ার্ড বাই ড্রয়িং লাইন। ম্যাচ দ্য বেঙ্গলি মিনিং, অর্থাৎ বাংলা অর্থের সাথে উইথ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের কি করব, মিল করব, বাই ড্রয়িং লাইন, রেখা টেনে মিল করব। বাংলা অর্থগুলোর সাথে ইংরেজি ওয়ার্ডগুলোর মিল করব। এর জন্য আমাদের কি প্রয়োজন? এর জন্য আমাদের প্রয়োজন একটা স্কেল। আর তার আগে আমরা কি করব, এগুলো দেখে নিব কি কি আমাদের বাংলা অর্থ আছে। মাছ, মাছ, জাল, বালক, কুড়াল। মাছ, জাল, বালক, কুড়াল। ওয়ার্ডগুলো আছে কুড়াল, ফিশ, নেট, বয়। কুড়াল, ফিশ, নেট, বয়। তাহলে আমরা অর্থও দেখতে পেলাম, ওয়ার্ডগুলোও দেখতে পেলাম। এখন আমরা কি করব, স্কেল দিয়ে সুন্দর করে রেখা টেনে মিল করব। মাছ, মাছের ইংরেজি যেটা সেটা হচ্ছে ফিশ। তাহলে আমরা ফিশটা কোথায় খুঁজে নিই? প্রথমটা আছে কুড়াল, তারপরে আছে ফিশ। তাহলে আমরা মিল করে দিই, মাছের ইংরেজি ফিশ, তাই না? করেছেন আপনারা? আর রেখাগুলো একদম এমন ভাবে দিবেন যেন ওয়ার্ডের সাথে
একদম লেগে যায়, আপনারা অনেক সময় ফাঁকা করে রাখছেন, ফাঁকা আপনারা করবেন না। জাল, জালের ইংরেজি কি? নেট, জালের ইংরেজি নেট। তাহলে আমরা কোরআন দেখতে পাচ্ছি, ফিস তো হয়ে গেল, এখানে আছে নেট, তাহলে আমরা রেখাটে নেব। বালক, বালকের ইংরেজি কি? বালকের ইংরেজি বয়, বালকের ইংরেজি বয়। পড়েছেন আপনারা? এবার কি আছে আমাদের? কোরআন, কোরআন কোথায় আছে? কোরআন আছে ওপরে, তাহলে আমরা সুন্দর করে রেখা টেনে দিই তার সাথে। ছোট্ট সোনারা, আপনারা কি সম্পূর্ণ করেছেন শীটটা? দেখেন আমি কি সুন্দর করে ম্যাচ করে দিয়েছি, আপনারাও করে নেন। এবার আমরা কি করব? আমরা এবার ওরাল অংশটা করব, আর আপনারাও আমার সাথে সাথে বলবেন। সবাই আমার সাথে সাথে বলেন, নাম্বার ওয়ানে কি আছে? মেনশন দ্য নেম অফ এনি থ্রি কালার্স ইন ইংলিশ। মেনশন দ্য নেম অফ এনি থ্রি কালার্স ইন ইংলিশ, ইংরেজিতে যে কোনো তিনটা রঙের নাম বলবো। তিনটা রঙের নাম কি কি বলি আমরা? সবাই আমার সাথে সাথে বলেন, রেড, ব্লু, পিঙ্ক। রেড, ব্লু, পিঙ্ক। আমি আবারও বলছি, রেড, ব্লু, পিঙ্ক। নাম্বার টু, মেনশন দ্য নেম অফ লাস্ট সিক্স মান্থ ইন এ ইয়ার ইন ইংলিশ। আমাদেরকে কি করতে হবে? ইংরেজি বছরের শেষ ছয় মাসের নাম বলতে হবে। আপনাদের কি মনে আছে প্রথম ছয় মাসের নাম? তাহলে আপনারা শেষ ছয় মাসের নামও পারবেন। তাহলে বলে নিই আমরা, সবাই আমার সাথে সাথে বলেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা যখন ফার্স্ট থেকে বলবো তখন জানুয়ারি থেকে বলবো, আর যদি বলে লাস্ট ছয় মাসের নাম বলতে তাহলে আমরা কি বলবো? জুলাই থেকে। তাহলে আর একবার বলে নি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ছোট্ট সোনামণিরা, আপনারা ঘরেই থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।